হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এসএন বডি বিল্ডার্সের আপডেট। এসএন বডি বিল্ডার্স এটি একটি নতুন গ্যারেজ এবং এর পরিচয় যদি দিতে চাই তাহলে এভাবে দিতে পারি। আপনাদের চেনার সুবিধার জন্য সেটি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ অভি মোটরসে হানিফ এন্টারপ্রাইজের গাড়ি যে ব্যক্তির হাতে তৈরি হতো এবং হানিফ এন্টারপ্রাইজের গাড়িতে পেইন্ট যিনি করতেন, যার হাত ধরে হানিফ এন্টারপ্রাইজের গাড়ির বডি এবং পেইন্ট এত সুনাম কুড়িয়েছে, দেশে এত প্রসিদ্ধি লাভ করেছে, সেই ব্যক্তিটি হচ্ছেন এই এসএন বডি বিল্ডের প্রতিষ্ঠাতা এবং পরিচালক জনাব হাফিজ কবিরাজ সাহেব। ওনার নিজস্ব গ্যারেজ হচ্ছে এই এসএন বডি বিল্ডার্স এবং এই গ্যারেজে তৈরি হচ্ছে বর্তমানে বলেশ্বর পরিবহনের দুই ইউনিট ডবল ডেকার স্লিপার কোচ। হ্যাঁ, দুই ইউনিট ডবল ডেকার স্লিপার কোচ তৈরি হচ্ছে ওনার এই গ্যারেজটিতে। বলেশ্বর পরিবহন খুবই ছোট একটি পরিবহন, মূলত তারা খুলনা মংলা এই রুটগুলোতে চলাচল করে থাকে, কিন্তু অল্প কিছুদিন হয় যে তারা ঢাকা কক্সবাজার রোডে সার্ভিস ওপেন করেছে। দুই ইউনিট স্লিপার কোচ দিয়ে তারা ওই রোডে সার্ভিস দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উন্নত সার্ভিসের লক্ষ্যে এবং উন্নত যাত্রী সেবার লক্ষ্যে এবং তাদের বহরে গাড়ি বৃদ্ধির লক্ষ্যে তারা এবার ডবল ডেকার গাড়ি যুক্ত করতে যাচ্ছে তাদের বহরে। অশোক লেল্যান্ডের প্রসিদ্ধ একটি সিরিজ তথা অশোক লেল্যান্ড 12 MF, যেটিকে আমরা অশোক লেল্যান্ড 12 মিটার বলে চিনে থাকি, ওই অশোক লেল্যান্ড 12 মিটার চেসিসের ওপর তৈরি করা হচ্ছে এই কোচ দুটি। অশোক লেল্যান্ডের এই সিরিজের চেসিসটি বা এই চেসিসটি অশোক লেল্যান্ডের অন্যান্য চেসিসের চেয়ে যথেষ্ট আরামদায়ক এবং মালিকদের কাছেও প্রিয়, সেই সাথে যাত্রীদের কাছেও যথেষ্ট প্রিয়। এর অন্যতম কারণ হচ্ছে এই চেসিসটিতে রয়েছে এয়ার সাসপেনশনের সুবিধা, যার ফলে গাড়িতে ঝাঁকিটা তুলনামূলক অন্যান্য গাড়ির তুলনায় কম অনুভব হয় এবং ঝাঁকিটা কম লাগে। এজন্য যাত্রীরা এই গাড়িগুলোতে ভ্রমণ করতে বেশি পছন্দ করেন এবং যারা স্লিপার কোচ তৈরি করেন তারাও সাধারণত এই চেসিসের ওপরই স্লিপার কোচগুলো তৈরি করে থাকেন, যেন যাত্রাটা তুলনামূলক আরামদায়ক হয়। এ হচ্ছে দোতলার যেই বেডগুলো রয়েছে, এই বেডের জায়গাগুলো ক্যাবিন সিস্টেম করা হয়েছে এবং 2x1 এই ফরম্যাটে তথা বিজনেস ক্লাস ফরম্যাটে সিটগুলো বসানো হচ্ছে। এখনও কাজ চলছে, পুরোপুরি কাজ শেষ হয়নি, কাজ শেষ হলে তখন বোঝা যাবে। এখানে এসি বসানো হবে যেহেতু গাড়িটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হবে, এই জন্য এখানে এসি ফিট করা হবে এবং এই গাড়িগুলোতে অন্যান্য স্লিপার কোচে যেই ধরনের সুবিধাগুলো থাকে সেই সব ধরনের সুবিধাই এই গাড়িটিতেও থাকবে, তথা মনিটর সিস্টেম, টিভি সিস্টেম, চার্জিং সিস্টেম ইত্যাদি। এটি হচ্ছে উপরে এবং নিচে আসা যাওয়ার পথ। যেহেতু গাড়িটি ডবল ডেকার, সুতরাং তার জন্য সিঁড়ির প্রয়োজন উপরে আসা যাওয়ার জন্য, উপরে এবং নিচে। তো পাশেই তাদের আরেকটি গাড়ি তৈরি হচ্ছে, এটাও স্লিপার কোচ এবং ডবল ডেকারই গাড়িটি। বর্তমানে যেহেতু কক্সবাজার এবং সেন্ট মার্টিনের সিজন চলে এসেছে বলা যায়, তো এই জন্য সাধারণত বাস মালিকরা তাদের একটা ব্যবসার একটা ভালো সুযোগ এই সময় এবং যাত্রীরাও যেহেতু ওখানে বেশি যায়, এজন্য তারা এই নতুন নতুন গাড়িগুলো তৈরি করে থাকে এই সময় এবং বলেশ্বর পরিবহনও তার তৈরি করছে স্লিপার কোচ যাত্রীদের সেবা দেওয়ার জন্য। তো এই হচ্ছে নিচতলার যে ভিতরের যে অংশটা, এখানেও কেবিন সিস্টেম করা হবে, কেবিন বসানো হবে, সিট বসানো হবে, প্রায় 40 বা তার চেয়ে কিছু কম বেশ সিট বসানো হবে, সঠিকটা এখনও আমি জানি না, ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে বলেশ্বর পরিবহনের আপডেট, সেই সাথে এসএন বডি বিল্ডার্সের আপডেট। আপনারা কেউ যদি গাড়ি বডি তৈরি করতে চান তবে যোগাযোগ করতে পারেন এসএন বডি বিল্ডার্সে। আজ এটুকুই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।